শেরপুরে তিন দিনব্যাপী কৃষি ঋণ মেলা উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হাসান জানান, সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ডিসি উদ্যান চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এ সময় বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম, কৃষি ব্যাংকের যুগ্ম আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিন, জেলা কৃষি বিভাগের উপপরিচালক ডক্টর শুকল্প দাস, অতিরিক্ত পুলিশ সুপার এ বি সিদ্দিক সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষ করে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন অতিথিরা। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা। উদ্বোধনী দিনে পাঁচজন ঋণগ্রহীতাকে বিভিন্ন অঙ্কের ঋণের চেক বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ মেলায় ২৪টি সরকারি বেসরকারি ব্যাংকের স্টল স্থান পেয়েছে।